আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রে অভিষেক হচ্ছে না লিওনেল মেসির, তাহলে কবে হচ্ছে দেখুন বিস্তারিত। এখনও মেজর লিগ সরকারের MLS-এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেনি লিওনেল মেসি। ধারণা করা হচ্ছে জুলাইয়ের প্রথম সপ্তাহে চুক্তি স্বাক্ষর করবেন আর্জেন্টাইন মহাতারকা, আর 16 জুলাই মেসিকে পরিচয় করিয়ে দিতে পারে ইন্টার মায়ামি। 30 জুন PSG-র সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির মেয়াদ শেষ করবেন। এর মধ্যে চুক্তি স্বাক্ষরের পাশাপাশি মেসির অভিষেক নিয়েও কথা হয়েছে অনেক। প্রথমে শোনা গিয়েছিল 21 জুলাই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে মেসির। পরবর্তীতে একাধিক ইউরোপিয়ান সংবাদ মাধ্যম জানায় 19 জুলাই DC ইউনাইটেডের মাঠে আয়োজিত MLS অল স্টার্স বনাম আর্সেনালের ম্যাচেও দেখা যেতে পারে মেসিকে। এখন জানা গেল আর্সেনালের বিপক্ষে ম্যাচে মেসির খেলা হচ্ছে না, সেই ম্যাচের জন্য ঘোষিত দলে রাখা হয়নি বিশ্বকাপ জয়ী এই তারকাকে। DC ইউনাইটেডের ইংলিশ কোচ ওয়াইন রুনি MLS অল স্টার্স দলের দায়িত্ব পালন করছেন। DC-র মাঠ ওডিফিল্ডে আর্সেনালের মুখোমুখি হবে অল স্টার্স। এর মধ্যেই এই ম্যাচের জন্য 26 জনের দল ঘোষণা করা হয়েছে, যেখানে নেই মেসির নাম। এর আগে জানা গিয়েছিল চুক্তি সংক্রান্ত জটিলতা দূর করে MLS অল স্টার্সের ম্যাচে যেকোনোভাবে মেসিকে খেলানোর চেষ্টা করেছিল MLS কর্তৃপক্ষ। লীগের সম্প্রচার কার্যক্রমের সঙ্গে জড়িত অ্যাপলসের একটি সূত্র তখন জানিয়েছিল টেক জায়ান্টিও চেষ্টা করেছে যেকোনোভাবে মেসিকে এই ম্যাচে খেলানোর জন্য, কারণ এই ম্যাচে MLS-এর সিজন পাসের মৌসুমভিত্তিক সাবস্ক্রিপশনের সঙ্গে যুক্ত। পাশাপাশি এই ম্যাচে মেসির খেলা বা না খেলার বিষয়টি অনেকটাই তার উপর নির্ভর করছে বলে জানা গিয়েছিল তখন। শেষ পর্যন্ত হয়তো মেসি রাজি না হওয়াতেই তাকে রাখা হয়নি এই দলে। সে সময় অবশ্য DC ইউনাইটেডের সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছিল মেসিকে মূলত লীগের দক্ষতা প্রদর্শনী প্রতিযোগিতার জন্য চাওয়া হচ্ছে, যেটি সাধারণত অল স্টার্সের ম্যাচের আগের দিন অনুষ্ঠিত হয়। তবে সেই আয়োজনে মেসি উপস্থিত থাকবেন কিনা তা জানা যায়নি। তেমনটা হলে সেটি যুক্তরাষ্ট্র ফুটবল প্রেমীদের জন্য দারুণ পাওয়ার হতো। এর আগে গত বছর লিগে যোগ দিয়ে এই আয়োজনের অংশ নিয়েছিলেন লরেন্সো ইনসিয়ুনিও।